ফাল্গুনী তার বাবা মা এবং এক ভাইয়ের সঙ্গে সোনপুর গ্রামে বাস করে। ফাল্গুনী খুবই চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির মেয়ে ছিল। এখন তার বয়স হলো মাত্র 10 বছর, আর তার ভাই রণজিতের বয়স হলো 8 বছর। একবার তার বাবা মা দুই ছেলে মেয়েকে মুভি দেখাতে নিয়ে যাবে বলে ঠিক করে। মালা তার দুই ছেলে মেয়েকে রেডি করাতে থাকে। রাজেশ আগে ভাগেই টিকিট কাটার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় যেতে যেতে ঝমঝমে বৃষ্টিপাত শুরু হয়। তাদের বাড়ি থেকে সিনেমা হল অনেকটাই দূরে ছিল। প্রচন্ড বৃষ্টির মধ্যে রাজেশ সিনেমা হলে না গিয়ে পপকর্ন কিনে বাড়িতে নিয়ে আসে। কে গো, তুমি এসে গেছো? বৃষ্টি হচ্ছে তো, আমরা যাব কিভাবে? এই বৃষ্টির মধ্যে ছেলে মেয়েদের নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, সেই জন্যই তো চলে এলাম। তবে চাপ নেই, এই দেখো আমি পপকর্ন এনেছি। এই বৃষ্টির মধ্যে টিভিতে ভালো কোনো সিনেমা দেখি চলো, তাও আবার পপকর্ন খেতে খেতে। যাক, ভালো করেছো, তোমার ছেলে মেয়েরা তো পপকর্ন খাওয়ার জন্য লাফালাফি করছিল। মা, পপকর্ন খেতে খুব ভালো, আমাকে বেশি করে দাও, অনেক পপকর্ন খাবো আমি। আমি তো বড়, আমাকে বেশি করে দাও, আর ভাইকে কম দেবে। না, আমাকে কম দেবে কেন মা, দুজনকে সমান সমান করে ভাগ করে দেবে। রাক্ষস সব সময় নিজে বেশি খাবে শুধু। আরে বাবা ঠিক আছে, এত ঝামেলা করিস কেন তোরা, আমি দুজনকেই ভাগ করে দিচ্ছি, তোরাই খা, আমরা খাবো না। ফাল্গুনী এবং রণজিৎ দুই ভাই বোন খুবই খুশি মনে পপকর্ন খেতে থাকে। ফাল্গুনী জানালার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে পপকর্ন খাচ্ছিল। প্রথমবার তাও আবার বৃষ্টির মধ্যে পপকর্ন খেতে ফাল্গুনীর খুব ভালো লেগেছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন আকাশে মেঘ দেখে ফাল্গুনী তার বাবা মায়ের কাছে গিয়ে বলে, বাবা মা, আমাদের এখানে একটা মেলা বসেছে, আমার সব বন্ধুরা মেলায় ঘুরতে যাচ্ছে, আমিও মেলায় যাব, আমাকেও মেলায় নিয়ে চলো। মেলায়? এই বর্ষাকালে মেলায় যাবি তুই? দেখছিস না আকাশে ঘন মেঘ করেছে, যখন তখন খুব জোরে বৃষ্টি আসতে পারে। আজকে মেলায় যাওয়া হবে না, অন্যদিন যাব। না, আমি আজকেই মেলায় যাব, আর বৃষ্টি আসবে না। দেখো তোমরা, আমি বলছি তো বৃষ্টি আসবে না। মেলায় যেতে যেতে বৃষ্টি এলে আমরা বাড়ি ফিরে আসব। ও বাবা চলো না। ফাল্গুনী খুব জেদ করায় তার বাবা মা ফাল্গুনী এবং তার ভাইকে মেলায় নিয়ে যায়। মেলায় গিয়ে ফাল্গুনী একটা পপকর্নের দোকান দেখতে পায়। সে তার বাবা মাকে পপকর্ন কিনে দিতে বলে। এই নে ধর পপকর্ন, আর এখন খাবি না কিন্তু, বাড়ি গিয়ে খাবি, রাস্তায় যেতে যেতে পপকর্ন খেতে পারবি না, চল এবার। ফাল্গুনী তার বাবা মায়ের সঙ্গে যেতে যেতে বলে, বাবা মা তোমরা এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। ফাল্গুনী এই বলে ওই পপকর্নওয়ালার কাছে আসে, যার কাছ থেকে তারা কিছুক্ষণ আগেই পপকর্ন কিনেছিল। কিছুটা দূর থেকেই তার বাবা মা তাকে লক্ষ্য করছিল। ফাল্গুনী পপকর্নওয়ালাকে এসে বলে, কাকু কাকু, তোমার কোনো ছেলে আছে? কেন বলো তো মা, আমার ছেলে আছে কিনা তুমি জিজ্ঞাসা করছো কেন? আমার আছে তো ছেলে। বাহ, খুব ভালো হয়েছে, আমি তোমার ছেলের সঙ্গে বিয়ে করতে চাই। আমি যখন বড় হব তখন তোমার ছেলেকে বিয়ে করব। পপকর্নওয়ালা ফাল্গুনীর মুখে এরকম কথা শুনে খুবই অবাক হয়। সে কি, তুমি আমার ছেলেকে বিয়ে করবে কেন? তুমি এত কম বয়সে বিয়ে করার জন্য এরকম করছো? কিন্তু আমি তো আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে পারবো না মা, কারণ আমার ছেলে খুব ছোট, ওর বয়স তো মাত্র 6 মাস। তাতে কি হয়েছে, ছোট তাতে কি হবে? কোনো ব্যাপার নয়, আমি তোমার ছেলেকেই বিয়ে করব, আর তোমার কাছ থেকে সব সময় ফ্রিতে পপকর্ন খাবো। বয়স থেকে তো কোনো লাভ নেই, আমি তো শুধু পপকর্নের কথাই ভেবেছি। ফাল্গুনীর বাবা মা ফাল্গুনীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনছিল। তাদের ছোট্ট মেয়ের মুখে এরকম কথা শুনে তারাও ভীষণ পরিমাণে অবাক হয়। ফাল্গুনী কি হচ্ছে এগুলো, তোমার এখন বয়স কত হয়েছে তুমি বিয়ে করবে বলে ভাবছো? পপকর্ন খাওয়ার জন্য তুমি পপকর্নওয়ালা ছেলের সঙ্গে বিয়ে করার কথা ভাবছো? কোথা থেকে আসে এইসব বুদ্ধিগুলো তোমার মাথায়? তুমি কি এই জন্য মেলায় আসার কথা বলছিলে? চলো আজকে বাড়ি চলো, তোমার হবে। সত্যি তোমার মেয়েকে আর বাইরে ঘাটে নিয়ে আসা যাবে না, সবার সামনে মান সম্মান ডুবিয়ে দেবে। দাদা আপনি কিছু মনে করবেন না, আমার মেয়েটা আসলে একটু দুষ্টুমি করছিল। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নেমে আসে এবং ফাল্গুনী মনে মনে খুবই আনন্দ পায়। ফাল্গুনীর উপর রাগ করে তার বাবা মা তাকে বাড়িতে নিয়ে চলে আসে।
বাড়িতে নিয়ে আসার পর তার বাবা মা তাকে খুব বকাবকি করতে থাকে, কিন্তু ফাল্গুনী তখনও পপকর্ন খেতেই ব্যস্ত ছিল। তার বাবা মায়ের কোনো কথাই সে পাত্তা দিচ্ছিল না। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। বর্ষাকালে পপকর্ন খাওয়া ফাল্গুনীর অভ্যাসে পরিণত হয়েছিল। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। ফাল্গুনী বড় হয়ে ওঠে। একদিন ফাল্গুনী যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করে বৃষ্টি নেমে আসে। ফাল্গুনী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ে। তখন তার কাছে সবুজ নামে একটি ছেলে আসে। সবুজ ফাল্গুনীদের কলেজেই পড়ত। সে ফাল্গুনী থেকে দু বছরের সিনিয়র ছিল। ফাল্গুনী, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি রাগ করবে না তো? কি বলবে তাড়াতাড়ি বলো। রাগ করব কি করব না সেটা আমি পরে ভাববো। এমনিতেই আমি খুব রেগে আছি। আমি আমার পার্সটা হারিয়ে ফেলেছি। এই বৃষ্টির মধ্যে পার্সটা হারানো ছিল। এই বৃষ্টিতে আমার টাকার চেয়ে খুব দরকার পড়ে। কেন ফাল্গুনী, বৃষ্টির মধ্যে টাকার দরকার বলতে কি করবে তুমি টাকা নিয়ে? ওফো, যাই করি না কেন, তোমার তাতে কি? বললাম না আমি রেগে আছি। কি বলবে তাড়াতাড়ি বলো, আর এখান থেকে কেটে পড়ো। ফাল্গুনী, আমি আসলে তোমাকে খুব পছন্দ করি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এখন ভাবতেই পারো যে আমি তো এখনো পড়াশোনা করছি, আমি তোমাকে বিয়ে করে কিভাবে সুখে রাখবো। তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি যে পড়াশোনা করার পর আমি আমার বাবার সঙ্গে ব্যবসা সামলাবো, আর আশা করছি তোমার বাবা মা নিশ্চয়ই মেনে নেবেন। আরে আরে, আমার বাবা মা মানবে কিনা দূরের কথা, আগে আমি মানতে পারবো কিনা সেটা তো দেখি। আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আমি যখন যেটা খেতে চাইবো তোমাকে সেটা তখনই খাওয়াতে হবে, বলো পারবে কিনা? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? তুমি শুধু কি খাবে বলো, আমি এখনই কিনে দিচ্ছি। আমি যেটা খাবো সেটা এখানে নেই। আমার বৃষ্টিতে পপকর্ন খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার পার্সটা হারিয়ে যাওয়ায় আমি পপকর্ন কিনতে পারছিলাম না। ওহ, এই ব্যাপার, চলো আমার সঙ্গে। কিছুটা দূরেই একটা দোকান আছে, ওখানে পপকর্ন পাওয়া যায়। আমি পপকর্ন কিনে তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিচ্ছি, এবার তুমি খুশি তো? সবুজের কথা শুনি ফাল্গুনী খুবই খুশি হয় এবং সে সবুজের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সবুজ একটা দোকান থেকে পপকর্ন কিনি, সেটা প্যাকেটে ভালো করে প্যাক করে দেয়। চলো ফাল্গুনী, পপকর্ন নেওয়া হয়ে গেছে, এবার গাড়িতে উঠে পড়ো। সবুজের হাত থেকে পপকর্ন নিয়ে ফাল্গুনী তার গাড়িতে উঠে বসে। বাড়ি যাওয়া পর্যন্ত ফাল্গুনী অপেক্ষা করতে পারছিল না। সবুজ, তুমি কিছু মনে করো না, আমি এখনই পপকর্ন খাবো। বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর বাড়ি গিয়ে যদি দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে তখন আমি পপকর্ন খেতেও পারবো না তো। বৃষ্টি ছাড়া এমনি এমনি পপকর্ন খেতে আমার একদম ভালো লাগে না। অনেকে আছে যেমন পপকর্ন ছাড়া মুভি দেখতে পারে না, আমিও তেমন বৃষ্টি ছাড়া পপকর্ন খেতে পারি না। এই বলে ফাল্গুনী পপকর্ন খাওয়া শুরু করে দেয়। ফাল্গুনী এখনই তার এবং সবুজের সম্পর্কের ব্যাপারে বাড়িতে কিছু জানায় না, কারণ সে ভেবে রেখেছিল তার পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরই সে বাড়িতে জানাবে। কিছুদিন পর ফাল্গুনী আবার সবুজের সঙ্গে ঘুরতে যায়। আকাশে ঘন মেঘ করে থাকায় ফাল্গুনী বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে। ফাল্গুনী সবুজকে নিয়ে রাস্তার ধারে একটি পপকর্নের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। আরে ফাল্গুনী, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কখন বৃষ্টি আসবে আর তখন তুমি পপকর্ন কিনবে? আচ্ছা, আমরা পপকর্ন কিনে তারপর তো অন্য কোথাও গিয়ে বসতে পারি, বৃষ্টি এলে তখন না হয় খাওয়া হবে। তোমার তো দেখছি একটু ধৈর্য নেই। ঠিক আছে, পপকর্ন কেনো, তারপর অন্য কোথাও গিয়ে বসবো। সবুজ পপকর্ন কিনে ফাল্গুনীর হাতে দেয়। তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে এবং ফাল্গুনীর হাতের পপকর্ন গুলো ভিজে যায়। এই যা, হঠাৎ বৃষ্টি চলে এলো যে, ফাল্গুনী পপকর্ন গুলো তো ভিজে গেল, এই নরম পপকর্ন তুমি খেতে পারবে না। এক কাজ করো, এই পপকর্ন গুলো ফেলে দাও, আমি তোমার জন্য আবারও পপকর্ন নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। কি, এতগুলো পপকর্ন আমি ফেলে দেব? না, কিছুতেই নয়, পপকর্ন আমার ফেভারিট খাবার, আমি কিছুতেই পপকর্ন নষ্ট করতে পারবো না। এক কাজ করি। সবুজ, ঠিক আছে তুমি যাও পপকর্ন কিনে নিয়ে এসো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। সবুজ আবার পপকর্ন কিনতে চায়। সেই সুযোগে ফাল্গুনী বৃষ্টিতে ভিজে যাওয়া নরম পপকর্ন গুলো তার ব্যাগের মধ্যে ভরে নেয়। কিছুক্ষণ পর সবুজ আবার পপকর্ন কিনে নিয়ে আসে। ফাল্গুনী খুব মজা করে পপকর্ন খেয়ে বাড়ি চলে আসে। সে বাড়িতে এসে বৃষ্টিতে ভিজে যাওয়া নরম পপকর্ন গুলো ওভেনে দিয়ে গরম করে এবং সেই পপকর্ন গুলো মজা করে খেয়ে নেয়। এতগুলো পপকর্ন নষ্ট করতে বুঝি গায়ে লাগে না? যাক,
আজকে আমার পপকর্ন খেয়ে পেট ভরে গেছে, আজকে রাতে আর কিচ্ছু খাবো না, যাই গিয়ে শুয়ে পড়ি। হে উপরওয়ালা, যেন কালকেও এরকমই বৃষ্টি পড়ে, আগামী কালও যেন আমি আজকের মতো পপকর্ন খেতে পারি। এই বলে ফাল্গুনি ঘুমিয়ে পড়ে। যেদিন যেদিন বৃষ্টি পড়তো, সে তখনই সবুজকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলতো। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। ফাল্গুনি তার বাড়িতে সবুজ এবং তার সম্পর্কের ব্যাপারে জানায়। ফাল্গুনির বাবা মা সবুজকে জামাই হিসেবে খুব পছন্দ করে এবং তাদের দুজনের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর বেশ ভালোই ফাল্গুনি জীবন অতিবাহিত করতে থাকে। দেখতে দেখতে ফাল্গুনি গর্ভবতী হয়। সে একটি সুন্দর ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। ফাল্গুনি তার মেয়ের নাম রাখে পপি। দেখতে দেখতে পপি এক বছরের হয়ে যায়। একদিন ফাল্গুনি পপকর্ন খাচ্ছিল, সেই সময় পপি তাকে খুব বিরক্ত করছিল, অর্থাৎ সে খুব কান্নাকাটি করছিল। ওরে বাবারে, আমার সোনা মেয়েটার কি হয়েছে? সোনা মেয়েটা এত কাঁদে কেন? কি হয়েছে তোমার? মাম্মা পপকর্ন খাচ্ছে আর তুমি মাম্মাকে বিরক্ত করছো? এমন করে না, আমার সোনা মা, আমাকে পপকর্ন খেতে দাও। তুমি পপকর্ন খাবে? তোমার তো ছোট ছোট দাঁত উঠেছে, ছোট ছোট দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে পপকর্ন খাবে তুমি? এই নাও, হা করো দেখি, তুমিও পপকর্ন খাও। এই বলে ফাল্গুনি পপির মুখে কয়েকটা পপকর্ন দিয়ে দেয়। পপি খুবই ছোট হওয়ায় সে পপকর্ন চিবিয়ে খেতে পারে না এবং তার গলায় পপকর্ন আটকে যায়। বাচ্চা মেয়ে পপি কিছু বলতে না পেরে শুধু চিৎকার করে কেঁদেই চলেছিল। ফাল্গুনি খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে তার শাশুড়ি মাকে ডাকে। কি হয়েছে এটা? কি পপি এরকম করছে কেন? বৌমা, তুমি কি করেছো? সত্যি করে বলো তো, কি করেছো তুমি? এর গলায় কি কিছু আটকে গেছে? এরকম করছে কেন? দেখি তো পিঠে একটু ঠোকা দিয়ে দাও, দাও আমার কাছে দাও। মা, আমি পপকর্ন খাচ্ছিলাম আর পপি পপকর্ন খাবে বলে খুব কান্নাকাটি করছিল, তাই আমি ওর মুখে কয়েকটা পপকর্ন দিয়েছি। মনে হচ্ছে ওর পপকর্ন গলায় আটকে গেছে। এখন আর কেঁদে কি হবে? তোমার মাথায় দেখছি একটু বুদ্ধি নেই, এখন আর কান্নাকাটি করার সময় নেই, চলো তাড়াতাড়ি হসপিটালে চলো। পাপিয়া দেবী ও ফাল্গুনি তাড়াতাড়ি করে পপিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সঙ্গে সঙ্গে পপিকে অ্যাডমিট করে নেয়। পপির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার অনেক চেষ্টা করার পরও পপকর্ন গলা থেকে নামাতে না পারায় শেষ পর্যন্ত মেশিনের সাহায্যে বাচ্চা মেয়ে পপির গলা থেকে পপকর্ন বের করা হয়েছিল। ডাক্তার ফাল্গুনি এবং তার পরিবারকে খুবই বকাবকি করে। বাচ্চা মেয়ে পপির ওপর এরকম একটা বড় ধরনের ধকল যাওয়ায় সে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। পপিকে বাড়িতে নিয়ে আসার পর ফাল্গুনিকে তার পরিবারের সকলে খুব বকাবকি করে। ফাল্গুনি তার ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এত বড় কিছু হয়ে যাবে, আমি আর কখনোই পপকর্ন নিয়ে পাগলামি করব না। ফাল্গুনিকে সবাই ক্ষমা করে দেয়। ফাল্গুনি সেদিনের পর থেকে বৃষ্টিতে পপকর্ন খাওয়ার পরিমাণ কমিয়ে দেয় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে। সুমিত্রা দেবীর বাড়িতে কেউ বসে খেত না, তারা সকলেই যে যার কাজে ব্যস্ত থাকত। তার পাঁচ ছেড়ে অর্ধেন্দু, শুভেন্দু, মদন, রাজীব এবং মোহন ফ্যাক্টরিতে কাজ করত। ঠিক অপর দিকে তার পাঁচ বৌমার মধ্যে বড় বউ মিনালি স্টেশনারির দোকানে এবং মেজ বউ সুমনা বিউটি পার্লারে কাজ করত। সেজ বউ পিনাকি খুশি এবং ছোট বউ শর্মিষ্ঠাও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল। এটা করে তারা সারাদিন বাড়িতে থাকার সময়ই পেত না, কিন্তু সকালে তারা যে যার কাজে যাওয়ার আগে পর্যন্ত একসঙ্গেই থাকত। একদিন, শুনছো বৌমারা, আমাকে চা করে এনে দাও তো, তোমাদের হাতে চা খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু মা, আমরা মানে আমরা তো এখানে পাঁচজন আছি, আপনি সবাইকে চা করে নিয়ে আসতে বললেন নাকি? সবাই মিলে আপনার জন্য চা করে নিয়ে আসি এটা বললেন? আরে বর্দি, তোমারও মাথা গেছে, মা সবাইকে চা করার কথা কেন বলবে? মা যে কোনো একজনকে চা করতে বলেছেন আর আমরা সবাই এখানে আছি, তাই উনি আমাদের সবাইকে উদ্দেশ্য করেই বললেন। কি ঠিক বললাম তো মা? না ঠিক বলনি, তোমাদের ধারণা একেবারেই ভুল, আমি তোমাদের পাঁচজনকে চা করে নিয়ে আসার কথা বলেছি। আসলে বৌমা, তোমাদের পাঁচজনের হাতেই চা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি ভেবেছি আজ থেকে আমি তোমাদের পাঁচজনের হাতেরই চা খাবো। কি করে দিতে পারবে না? না না মা, আমার কোনো অসুবিধা নেই, আর আমার হাতে চা খেতে আপনার ভালো লাগে এটা তো আমার সৌভাগ্য।
হ্যাঁ মা, আমিও যাচ্ছি। আর গিয়ে এক্ষুনি আপনার জন্য স্পেশাল চা বানিয়ে নিয়ে আসছি। আমি তান্দুরি চা খুব ভালো বানাতে পারি, আপনি খেয়ে নাম না করে থাকতেই পারবেন না। আর হ্যাঁ, আমাদের সবার চা খেয়ে কাটটা সব থেকে ভালো হয়েছে এটা কিন্তু অবশ্যই বলতে হবে। যে চাই বলুক, আমার আদা দেওয়া লেবু চায়ের মতো কারোরই চা হবে না। আর এটা শুধু খেতেই সুস্বাদু নয়, স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাই মা আমার চায়েরই নাম করবেন। মা, আমরা পাঁচজনেই চা করে নিয়ে আসবো। আমি চায়ের সঙ্গে সঙ্গে জল খাবারও ভালো বানাতে পারি। তা আপনি যদি বলেন তাহলে স্পেশাল চায়ের সঙ্গে স্পেশাল পকোড়াও বানিয়ে নিয়ে আসবো। তোমাদেরকে আর বেশি মাথা ঘামাতে হবে না। মা যখন পকোড়ার কথা বলবে তখন না হয় পকোড়া বানাবে। এখন চা বানাতে বলেছেন ওটাই বানাও। আর এমনিতেও আমার হাতে বেশি সময় নেই, এরপর আমাকে দোকানেও যেতে হবে, বুঝেছো? এভাবেই তারা সবাই মিলে খুশি মনে সেখান থেকে চা বানাতে চলে যায়। তারা পাঁচজনেই হাতে করে পাঁচ কাপ চা বানিয়ে নিয়ে আসে। সুমিত্র দেবী তাদের পাঁচজনেরই চা খেয়ে দেখে এবং পাঁচ রকম স্বাদের আলাদা আলাদা চা খেতে তার খুব ভালোই লাগে। সে কোনটি খারাপ বলবে এবং কোনটি ভালো ভেবেই পাচ্ছিল না, তাই সে বলে, বৌমা, তোমাদের পাঁচজনেরই চা খুব সুন্দর হয়েছে, আমার তো সবগুলোই ভালো লেগেছে। বেশ, প্রতিদিন এরকম পাঁচ রকমের চা পাঁচ কাপ পেতাম তাহলে আমি বড়ই ভাগ্যবান হয়ে যেতাম। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মা, আপনার যখন ভালো লেগেছে আজকের পর থেকে আমরা প্রতিদিনই আপনাকে পাঁচ কাপ চা বানিয়ে দেব, তাহলে আপনি খুশি হবেন তো? এটা শোনার পর সুমিত্রা দেবীও খুব খুশি হয়। তারা সেখান থেকে যে যার কাজে চলে যায়। তারা আলাদা আলাদা বিভিন্ন জায়গায় কাজ করত। তারা কাজে চলে গেলে বাড়ি একেবারে ফাঁকা হয়ে যেত, সেখানে থাকার মতো কেউ থাকতো না। এটা দেখে সুমিত্রা দেবীর মাঝে মাঝে দুশ্চিন্তা হতো, কিন্তু সে তাদেরকে কাজ ছেড়ে দেওয়ার কথাও বলতে পারছিল না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন বড় বৌমা মিনালি মনমরা করে বাড়িতে ফিরে আসে। তাকে দেখে সুমিত্রা দেবী বলে, কি হলো বৌমা, আজকে তোমাকে দেখে মনমরা মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? না মানে, আজকে আমি আমার দোকানের কাজটা ছেড়ে দিয়ে চলে এসেছি। ওদের নিজেদের দোকান বলে সামান্য ভুল হলেও অনেক বড় বড় কথা শোনায়, তাই আমি ভেবেছি আমি আর ওখানে কাজেই যাব না। হ্যাঁ, তা যেতে হবে না, তুমি সারাদিন আমার সঙ্গে থাকবে, এতে কি তোমার ভালো লাগবে না বলো? প্রয়োজনে তোমরা সবাই কাজ করে ছেড়ে দাও, তাতেও আমার খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। মা, আপনি ভুল ভাবছেন, আসলে আমরা বাইরে কাজ করি আমরাই বুঝি, আর কাজ ছেড়ে গেলে যে কতটা খারাপ লাগে সেটা আপনাকে বলে বোঝাতেও পারবো না। আর এই কদিন আমার পার্লারের মালিকও আমার সঙ্গে যা করছে, কয়েকদিনের মধ্যে আমারও কাজটা না ছেড়ে যায়, তখন সারাদিন বাড়িতে বসে বসে কিভাবে দিন কাটবে কি জানি। তাদের কথা শুনে সুমিত্রা দেবী আসল ব্যাপারটি বুঝতে পারে। তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের কাউকেই বাইরে কাজ করতে হবে না, তোমরা সবাই মিলে নিজেদের একটা দোকান করো, আর সবাই মিলেমিশেই সেটা চালাও, তাহলে তোমাদের কাজের চিন্তা আর থাকবে না। কিন্তু মা, আমরা এমন কি দোকান করব যেখানে পাঁচজন মিলে একই সঙ্গে চালাতে পারবো? আমরা পাঁচজনেই তো আলাদা আলাদা কাজ করি, যেখানে আমার স্টেশনারির দোকান, সেখানে মেজর বিউটি পার্লার, আর ছোট তো ট্রেলারের কাজ করে। এখন বলুন, আমরা সবাই মিলে দোকান করলে কিসের দোকান করব? চিন্তার আবার কি আছে, আমার টেলার্সে অনেক কাজ থাকে, জামা কাপড় মাপ নেওয়া থেকে শুরু করে টাকা পয়সা নেওয়া অনেক কিছুই। তা তোমরা আমার সঙ্গে টেলার্সে থাকলে বাকি কাজগুলো করবে। হ্যাঁ, তুই বলতে চাইছিস আমরা ওখানে তোর দোকানে ছাড় দিই, তাই তো? তুই যেটা ভাবছিস সেটা কখনোই হবে না, ওরকম সাফসাফাইয়ের কাজ তো আমার বিউটি পার্লারেও থাকে। তাহলে আমার সঙ্গে বিউটি পার্লারেই কাজ কর না। দিদি, তুমি একটু চুপ করো, তুমি বড় বলে তোমার সব কথাই আমাদেরকে মানতে হবে সেটা নয়, বুঝেছো? এখন মাই ঠিক করবেন যে আমাদের এখন কি করা উচিত। তাদের কথাবার্তা শুনে সুমিত্রা দেবী একটু চিন্তায় পড়ে। সে তাদের সমস্যার কোনো সঠিক সমাধান খুঁজেই পাচ্ছিল না। এভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল হলে তারা পাঁচ বৌমা মিলে প্রতিদিনের মতোই সুমিত্রা দেবীর জন্য পাঁচ কাপ চা বানিয়ে নিয়ে আসে। এটা দেখে সুমিত্রা দেবীর মাথায় খুব ভালো বুদ্ধি আসে। আচ্ছা বৌমা, তোমরা এক কাজ করতে পারো না, তোমাদের পাঁচজনেই তো ভালো চা বানাতে পারো, তা তোমরা সবাই মিলে একটি চায়ের দোকান খোলো না, তাহলে তোমাদের কাজেরও চিন্তা থাকবে না, আর দেখবে তোমাদের চাও অনেক বিক্রি হবে। মা, আপনি সত্যি অসাধারণ, এর থেকে ভালো যুক্তি মনে হয় আর কিছু হয় না, আমরা সত্যি খুব ভালো চা বানাতে পারি। হ্যাঁ মা, আর আমাদের পাঁচজনের তৈরি আলাদা আলাদা টাইপের চা খেয়ে লোক পাগল হয়ে যাবে। এভাবেই তারা সেদিন সকলেই সহমত পোষণ করে। কয়েকদিনের মধ্যেই তারা পাঁচজন মিলে একটি চায়ের দোকান খুলে ফেলে, যার নামকরণ করে পাঁচ বউয়ের ফাইভ টাইপস টি স্টল।
সকলে নতুন নাম দেখে এবং পাঁচটি মেয়েকে চা বিক্রি করতে দেখে তাদের দোকানে আসতে শুরু করে। সেখানে আগত সকলেই পাঁচ রকমের আলাদা আলাদা চা আছে শুনে এক কাপ করে পাঁচ কাপ চা খেয়ে নিত, আর তাদেরও বেশ ভালো লাগত। এভাবে তাদের চায়ের দোকান কয়েকদিনের মধ্যে রমরমিয়ে চলতে থাকে। একদিন সুমিত্র দেবীর দূর সম্পর্কের ভাই কমলেশ বাবু তাদের বাড়িতে আসে। আরে দাদা, আজকে অনেকদিন পর আমার বাড়িতে এলেছে, তা বলো বাড়ির খবর সব কেমন? তুমি একটু বসো দাদা, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। না না থাক, চা করতে হবে না, রাস্তায় আসার সময় পাঁচ বইয়ের চা দোকানে ঢুকে আমি পাঁচ কাপ চা খেয়েছি, তাই চা খেতে আমার আর ভালো লাগছে না। তা তোর বাড়ির পাঁচ বৌমা কোথায় রে? বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। দাদা, তুমি যদি দেখেও না দেখতে পাও তাহলে আমার কি দোষ বলো তো? আসলে তুমি যেই পাঁচ বৌয়ের দোকান থেকে চা খেয়ে এসেছো ওটা আমারই পাঁচ বৌমার দোকান। কি চা ভালো লেগেছে তো? সুমিত্র দেবীর কথা শুনে কমলেশ বাবু মাথা চুলকাতে থাকে। কিন্তু বোন, বাড়ির বৌমারা চা বিক্রি করছে এটা শুনতে কেমন নয়? যেখানে চায়ের দোকানে দেখলাম শয়ে শয়ে লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। আরে এতে দুশ্চিন্তার কি আছে, আমার বৌমারা খুবই ভালো, আর ওরা এরকম কোনো কাজ করবে না যাতে আমাদের লজ্জিত হতে হবে, বুঝেছো দাদা? তোমার দাদাকে বোঝাতে পারলেও আমাকে তুমি বোঝাতে পারবে না মা। আচ্ছা তুমিই বলো তো, আমাদের সংসারের কি এমন অসুবিধা আছে যে ওদেরকে চা বিক্রি করতে হবে? আমরা পাঁচজনে যে টাকা রোজগার করি তাতে কি আমাদের সংসার চলবে না, বলো তো? এদেরকে বুঝিয়ে লাভ নেই দাদা, আমি তো প্রথম থেকে এদের এরকম এখানে ওখানে গিয়ে কাজ করার বিরোধী ছিলাম। আমি জানতাম একদিন এদের জন্য আমাদেরকে কথা শুনতেই হবে। আজ নিজের বাড়ির লোক এরকম ভাবছে, তাহলে বাইরের লোক এদেরকে নিয়ে কি না কি ভাববে? শুধু মায়ের জন্যই ওরা এত সাহস পেয়েছে, আর কিছুই না। তারা কথা বলছিল, ঠিক তখনই সেখানে পাঁচ বৌমা চলে আসে এবং তাদের কথাবার্তা শোনার পর বলে, না মেজদা, এতে মায়ের কোনো দোষ নেই, মা তো শুধু আমাদেরকে সাপোর্ট করেছেন, যেটা সব মায়েরই তার ছেলে মেয়েদের জন্য করা উচিত। আর তুমি লোকের কথা বলছো, লোকের তো কাজই বলার, তুমি যাই করো না কেন লোক বলবে? তুমি একটু চুপ করো, তোমাকে আর জ্ঞান দিতে আসতে হবে না। আমি এখন বুঝতে পারছি তোমার আজকারাতে এগুলো হচ্ছে, এখন তো বাড়িতে আসতেও খারাপ লাগে, কে কখন চাওয়ালার বর বলে ফেলবে, ছি, এই চল তোরা, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এই বলে তারা পাঁচ ছেলেই সেখান থেকে চলে যায়। সুমিত্র দেবী তাদেরকে শত বোঝালেও তারা সেদিন কোনো কথাই শুনতে রাজি ছিল না। বেশ কিছুদিন কেটে যায়, তারা পাঁচ ভাই একই কোম্পানিতে কাজ করত, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোম্পানি বন্ধ হয়ে যায় এবং তারা পাঁচ ভাই কর্মহীন বেকার হয়ে পড়ে। এই এখানে আর বেশি দিন থাকলে হবে না, আমাদের কাছে জমানো যতটা টাকা ছিল খাওয়া দাওয়া করে বাড়ি ভাড়া দিয়ে সবই তো শেষ হয়ে গেছে, এখন যা দেখছি আমাদের বাড়িতে যেতেই হবে। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস, কিন্তু বাড়িতে কোন মুখে যাবো বল? আমরা কয়েক মাস তো বাড়িতে কোনো টাকাই পাঠাইনি, এখন ওদেরই বা কিভাবে চলছে কি জানি। হ্যাঁ সে আর কি বলবো, চল বাড়ি গিয়েই দেখা যাবে, আমরা গ্রামে গিয়ে পাঁচজনে কোনো না কোনো কাজ তো জোগাড় করেই নেব, আর তখন আমাদের কোনো অসুবিধা হবে না। নানান চিন্তা ভাবনা করতে করতে তারা বাড়িতে ফিরে আসে। তাদেরকে বাড়ি আসতে দেখে সুমিত্র দেবী খুব খুশি হয়। তারা তাদের অসহায়তার কথা তার মাকে জানালে, সে নিয়ে তোদের চিন্তা করতে হবে না, লোকের কাছে কাজ করলে একদিন না একদিন এটা তো হবে স্বাভাবিক, কয়েকদিন আগে বৌমাদেরই এরকম পরিস্থিতি হয়েছিল, আর আমি তখন ওদের পাঁচজনকে নিজেদের চায়ের ব্যবসা করার কথা জানিয়েছিলাম। হ্যাঁ মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে নিজেদের ব্যবসার মতো কোনো জিনিসই নেই, তাই আমরাও পাঁচ ভাই মিলে কিছু একটা কাজ শুরু করতে চাই মা। তার আর প্রয়োজন হবে না, যদি তোমাদের অসুবিধা না থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে আমাদের দোকানে কাজ করতে পারো, তাহলে আমাদেরও বাইরের কাউকে নিয়োগ করতে হবে না। কিন্তু বৌদি, আমরা পাঁচজনে তোমাদের ওই ছোট দোকানে গিয়ে কি করবো, যেখানে আগে থেকেই তোমরা পাঁচজনে আছো, এখন আমরা গেলে তো দশজন হয়ে যাব, তখন তো খরিদ্দারের চেয়ে দোকানদারই বেশি হয়ে যাবে। এটা তোমাদের ভুল চিন্তা ভাবনা, দেখো পাঁচজন হোক কিংবা দশজন, সকলের মতের মিল থাকলে সেখানে কোনো সমস্যা থাকবে না, আর প্রয়োজনে আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় আরো দোকান বাড়ানোর চিন্তা ভাবনা করব। হ্যাঁ রে বাবা, বড় বৌমা ঠিকই বলেছে, সবাই মিলেমিশে কাজ করলে অনেক উন্নতি হবে, আর আমার বিশ্বাস তোরা এভাবে একসঙ্গে থাকলে নিশ্চয়ই সফল হবি। মিনালির কথা শুনে তারা সবাই রাজি হয়ে যায়। তারপর থেকে তারা সবাই মিলে চায়ের দোকানে চা বিক্রি করতে থাকে। সকলের পরিশ্রমের ফলে ছোট্ট চায়ের দোকানটি ধীরে ধীরে বড় কফি শপে পরিবর্তিত হয়। এভাবেই তারা হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।